হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সমাজ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের কিছু সবজি দিয়ে ভেজিটেবলস রোল বানিয়ে দেখাবো এটা খেতে খুব টেস্টি হয় সকালে বা বিকেলে নাস্তা হিসেবে আমি এটা বানিয়ে থাকি আর এটা স্বাস্থ্যের জন্য হেলদি হয় চলুন তাহলে এখন এই ভেজিটেবলস রোল বানানোর রেসিপিটা আপনারা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সঙ্গে পাশে থাকা বেলাইকান বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি যার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এখন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করব খুব বেশি গরম নেওয়ার দরকার নেই আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম উষ্ণ গরম হলেই হবে দেখুন ব্যাটারটা আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা খুব পাতলা স্মুথভাবে তৈরি করতে হবে যাতে কোনোভাবে দলা পাকিয়ে না যায় দেখুন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা ঢেকে আমি এখন রেখে দেব আধ ঘন্টার জন্য তাতে করে সুজিটা ভালোভাবে ফুলে ফেপে নরম হয়ে যাবে আর সেই ফাঁকে কিছু সবজি দিয়ে রোল বানানোর পুটটা আমি তৈরি করে নেব এখন এটা ঢেকে দিচ্ছি অন্যদিকে আমি কিছু সবজি নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি গাজর বিনস একটা পেঁয়াজ বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি মটরশুঁটি এক চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ করে নিয়েছি আমি টোটাল নিয়েছি এক চামচ এখন একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা গোটা জিরাটা আগে আমি আপনাদের দেখাই এখন এই জিরা ও লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি গাজর বিনস আর মটরশুঁটি আপনারা যে কোনো নিজেদের পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারবেন এখন এই সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো আঁচটা লোতে রেখে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এখন নুনটাও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে ভাজলে সবজিটা ভালো ভাজার সাথে সাথে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ভেজে সবজিটা আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আর সেদ্ধও হয়ে গেছে এখন ওই সবজিটাকে আমি একদম ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন ফ্রেন্ডস সবজিটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ব্যাটারটা ঢেকে রাখা আধ ঘন্টা হয়ে গেছে আর দেখুন আগের থেকে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তাই এখানে ওয়ান ফোর্থ কাপ মতো জল আমি অ্যাড করছি অবশ্যই উষ্ণ গরম জল নিয়েছি জল দিয়ে ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি ঠিক পিঠের যেমন ব্যাটার আমরা তৈরি করি সেরকমই ব্যাটারটা হবে এদিকে তাওয়া গরম করে তাওয়াতে রিফাইন তেল আমি ব্রাশ করে নিচ্ছি তারপর তেলটা গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে ময়দা ও সুজের ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে মেলে দিচ্ছি ঠিক রুটির মতো গোল করে মেলে দিতে হবে তারপর এক মিনিট মতো আমি এটা হতে দেব এক মিনিট পর যখন এইভাবে ওপরটা রুটি শুকনো হয়ে আসবে তখন যে ভেজিটেবল ফুডটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন ফ্রেন্ডস পুরটা দেওয়া হয়ে গেছে পুরটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে তারপর একটা হাতার সাহায্যে এইভাবে রোল করে নেব দেখুন রোল করে নিয়েছি এখন এই ভেজিটেবল রোলের দু সাইডটা ভালোভাবে একটু কড়া করে সেঁকে নিতে হবে এটা খেতে ভীষণ টেস্টি হয় আপনারাও বাড়িতে তৈরি করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্যও হেলদি হবে এরপর তাওয়া থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে আরও একটি রোল আমি বানিয়ে নিচ্ছি এমনিতে বাচ্চাদের খুব একটা সবজি খাওয়ানো যায় না কিন্তু এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে নাস্তা বানিয়ে আমরা বাচ্চাদের সহজেই সবজি খাওয়াতে পারি আর সেই কারণে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আরেকটি রোলও আমি একই রকমভাবে প্রায় বানিয়ে ফেলেছি আর এইভাবেই সব কটা রোল আমি বানিয়ে নেব দেখুন ফ্রেন্ডস সব কটা রোল আমার বানানো হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা